দুজন টায়ার্ড ব্যক্তি বিকাশ আর প্রদীপ নিজেদের লম্বা বাইক যাত্রার পরে একটা শুনশান জায়গায় চলছিল। হঠাৎই ওদের চোখ একটা পুরনো বাংলোর দিকে গেল, যেটা একটা রহস্যময় সুন্দরের সাথে দাঁড়িয়ে ছিল, যেখানে একটা রহস্যময় সৌন্দর্য ছিল। দুজনে এতটাই ক্লান্ত ছিল যে ওদের চোখ ক্লান্তিতে ভর্তি ছিল। ভাই, আজকে আমি আর পারছি না রে, খুব ক্লান্ত। এই বাংলোটা একবার দেখ, এখানে কেউ নেই। চো, এটা তুই দেখি না আমরা একবার। আরে মনে হচ্ছে যেন আগেও দেখেছি। আরে তুই সেই সব বাদ দে না, চল না ভেতরে গিয়ে দেখি একবার। যদি ভেতরে কেউ না থাকে তাহলে আমরা এখানেই আরাম করবো রে, আর যদি কেউ ভেতরে থেকেও থাকে তাহলে জিজ্ঞাসা করে নেব, হয়তো একটা রাত কাটাতে পারি আমরা এখানে। দুজনে বাংলোর দরজার পৌঁছালো আর ঠোকা মারলো, আর কোনো উত্তর না সাথে ওরা দরজা খুলে আর ভেতরে ঢুকে গেল। ওরা ভেতরে একটা পুরনো হল দেখতে পেল, যেখানে ধুলোয় ভর্তি ফার্নিচার আর ভাঙা চোড়া দেয়াল ছিল। দুজনে ঘরে চলে গেল, যেখানে দুটো ছোট ছোট বিছানা একটা ঘরে পড়েছিল। আরে এখানে তো বেশ দেখছি মজা আছে, সারাদিন খাওয়া দাওয়ার পরে ভাল লাগবে কিন্তু আমাদের। সে জায়গা যেখানেই হোক, চো এবার একটু শুয়ে পড়ি আমরা। তখনই প্রদীপ নজর একটা পুরনো বইয়ে গেল, যেটা ডেস্কে রাখা ছিল। ওই বইটা ওঠালো আর দেখল যে ওটার উপরে লেখা ছিল ক্যান্ডিম্যানের বই। আরে এটা আবার কি রে, ক্যান্ডিম্যানের একটা বই? আরে আমি এসব জানি না, হতে পারে বাচ্চাদের বই হবে, তুই একবার পড়ে নে তারপর শুয়ে পড়। প্রদীপ বইটা খুলল আরও পড়ল। আয়নার সামনে পাঁচবার ক্যান্ডিম্যান বললে তো ক্যান্ডিম্যান প্রকট হয়ে যাবে। আর তার নিচে লেখা ছিল, ক্যান্ডিম্যান কোনো সাধারণ শক্তি নয়, তাকে ডেকো সাবধানের সাথে। ঠিক আছে তাই হোক, তাহলে এই পরীক্ষাটা করেও দেখেনি, হতে পারে ক্যান্ডিম্যানের দর্শন হয়ে যেতেও পারে একবার। প্রদীপ আর বিকাশ একটা পুরনো কিন্তু পরিষ্কার কাচের সামনে দাঁড়িয়ে গেল। ক্যান্ডিম্যান, 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 ক্যান্ডিম্যান। যখনই ওরা পাঁচবার নাম নিল তখনই হাওয়া প্রবল বেগে বইতে লাগলো আর ঘর ঠান্ডা হয়ে গেল। ক্যান্ডিম্যান নিজের ভয়ঙ্কর রূপ নিয়ে প্রকট হয়ে গেল। ওর একটা হাতে হুক লাগানো ছিল আর ওর চেহারা এমনই ফুলেছিল যেন মনে হচ্ছিল যেন মৌমাছিরা কেটে দিয়েছে। কি হচ্ছে এবার? কি আমার মনে হচ্ছে বইয়ে সব সত্যি কথাই লেখা আছে, এ তো সেই ক্যান্ডিম্যানই রে। ক্যান্ডিম্যানকে দেখে দুজনের শ্বাস বন্ধ হয়ে গেল। ক্যান্ডিম্যান ওদের উপরে হামলা করল, ও নিজের হুক প্রদীপের বুকে বসিয়ে দিল, আর যখনই ওই হুক টানল প্রদীপের হৃদয় বাইরে বেরিয়ে এলো। এরপর ক্যান্ডিম্যান ওই হুক দিয়ে বিকাশের বুকও চিরে দিল। ওদের চিৎকার আর ক্যান্ডিম্যানের ভয়ঙ্কর হাসি চারপাশে বাংলোয় শোনা গেল। পরের দিন সকালে সূর্যের প্রথম আলো ওখানে পড়ল তো ওখানে শুধু রক্ত আর জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়েছিল। প্রদীপ আর বিকাশের মৃত্যুর খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেল। এক মাস পর এর ওপরেই চর্চা করতে অজয়, আকাশ আর রাজ তিনজন আর্টিকেল রাইটার নিজেদের ক্যাবিনে ছিল। আরে কিছু নতুন আর একটু অন্যরকম চাইয়ে মশলাদার, আমাদের আর্টিকেলে তো সেই পুরনো আজেবাজে গল্পগুলোই আসছে সবসময়। তা তুমি ঠিকই বলেছ, কিন্তু এমন কি আছে যেটা আমাদের কাহিনীকে আলাদা করতে পারবে? হ্যাঁ, আমি তো শুনেছি যে ইন্টারনেটে ক্যান্ডিম্যানের ব্যাপারে বেশ চর্চা চলছে এখন। ক্যান্ডিম্যান? আরে ওটা তো শুধুমাত্র একটা গল্প, আমরা কি সত্যিই ওর ওপর রিসার্চ করতে চাই? অবশ্যই, এটাই হলো সঠিক সময় ওর ওপর রিসার্চ করার। শুনেছি যে কদিন আগে নাকি প্রদীপ আর বিকাশ যাদেরকে খুন করা হয়েছিল তারাও নাকি সেই বাংলোতে গিয়েছিল যে বাংলোটা ক্যান্ডিম্যানের সাথে জড়িত। একদম, এই ব্যাপারটা কিন্তু পুরোপুরিভাবে প্রমাণ রয়েছে, লোকেরা তো কথা বলছে এই নিয়ে, আর আমরা এটা নিয়ে নতুন কিছু করতে পারি। আমার তো এইসব কিছু খুব ভয়ঙ্কর লাগে রে, যদি সত্যিই কিছু থেকে থাকে তাহলে আমরা কি সুরক্ষিত থাকতে পারবো? আরে ভয় পাচ্ছিস কেন এত, আমরা একটা ভালো রিসার্চ করব। আর ভাই এটা তো শুনতেও বেশ কিন্তু ভালোই লাগছে, চ না এটাকে আমরা একটা অ্যাডভেঞ্চার হিসেবে দেখি। আমরা একটা টিম, একে অন্যের সাথে থাকব, আর হ্যাঁ সঠিকভাবে রিসার্চটাও করতে হবে কিন্তু। ঠিক আছে, আমি সব কিছু তৈরি করে নিচ্ছি, কালকে সকালেই আমরা বেরোবো। সবার ক্যামেরা, নোটবুকস আর রেকর্ডিং ইকুইপমেন্টস যেন সব কিছু রেডিই থাকে, এই সুযোগ আমরা হাতছাড়া করবো না কিছুতেই। তোমরা যখন বলছো তাহলে একবার গিয়েই দেখি, কিন্তু আমি কিন্তু এখানেই থাকবো দূর থেকেই। ঠিক আছে, একবার সুযোগের সদ্ব্যবহার করেই দেখি না।
আর এটা আমাদের গল্পের জন্য অনেক কিছু দিতে পারে কিন্তু। ঠিক আছে, তোমরা তাহলে প্রস্তুত হয়ে যাও, কালকে সকালে আমরা এর গভীরে গিয়ে আসল সত্যটাকে খুঁজে বের করব। পরের দিন অজয় আর রাজ গ্রামে পৌঁছালো আর কালিয়ার সাথে দেখা করার জন্য ওর ঝুপড়ির দিকে এগোলো। অজয় প্রথম থেকেই কালিয়ার সাথে সম্পর্ক করেছিল। রাজ, কালিয়ার সঙ্গে যোগাযোগ তো করে ফেলেছিলাম, বাংলোর ব্যাপারে সবকিছু বলে দেবে আমাদেরকে। অজয়, আকাশ আর রাজ ঝুপড়িতে পৌঁছালো যেখানে কালিয়া ওদের জন্য অপেক্ষা করছিল। এই যে তোমরা, বিকেল হয়ে গেছে এখন, তোমরা একটু খাবার খেয়ে নাও। না না, আগে ওই বাংলোতে আমরা যেতে চাই, ওই বাংলোটা কিন্তু খুবই বিখ্যাত, সেজন্যই তো আমরা এখানে এসেছি। এটাই তো আপনাদের ভুল, ওই বাংলোটা ইংরেজদের সময়কালের, আর শুধুমাত্র মৃত্যুর জন্যই, আর শুধুমাত্র মৃত্যুর গল্পের জন্যই চর্চিত। আমাদের গ্রামের লোকজন তো কখনো ওখানে পাও রাখে না। আমার কিন্তু খুব ভয় করছে। আরে তুমি আমাদেরকে ভয় পাইয়ে দিও না তো, তুমি যদি এইভাবে বলো তাহলে আমাদের কাজই হবে না। আরে জীবন থাকলে তবে তো কাজ চলবে বাবু, কিন্তু প্রাণ না থাকলে পরে কী কাজ হবে বলো তো। হ্যাঁ দাদা, তুমি শুধু বাংলোর ব্যাপারে সব কিছু বলে দাও না আমাদের। দেখো, সতর্ক করাটা আমাদের কর্তব্য, কাউকে কিছু না বলে আমরা ওখানে নিয়ে যাই না। কে পাপের ভাগিদার হতে চায় বলো তো দাদা। ঠিক আছে, তাড়াতাড়ি বলো। ওকে ক্যান্ডিম্যান বলা হয়, ওর গল্প এমন যেন একজন বড় লোক ছিল সে, যে একবার একটা গ্রামের মেয়েকে ভালোবেসে ফেলে, মেয়েটার সাথে তার বিয়েটা হয় না, আর সে তার সামনেই ওকে মেরে ফেলে। গ্রামের লোকজন ওকে শাস্তি দেয়, ওর হাতটাকে কুড়ুল দিয়ে কেটে দিয়ে ওর জায়গাতে হুঁক লাগিয়ে দেয়, আর ওর আত্মা ওখানেই বসে রয়েছে, আর ও সবাইকেই নিজের মৃত্যুর ধুন শোনাতে থাকে। অজয়, রাজ আর আকাশ গম্ভীর হয়ে গেল, কালিয়ার কথা শুনে ওরা চিন্তায় পড়ে গেল। অজয়, রাজ, আকাশের সাথে কালিয়া বাংলোর সামনে এসে পৌঁছালো। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমরা সবাই শুনে নিয়েছি, এখন ভেতরে আমাদের নিয়ে চলো। ব্যাস, আমি এই পর্যন্তই, এরপর আমি আর যেতে পারবো না। আরে অন্ততপক্ষে আমাদের এটুকু তো বলে দাও যে ওখানে গিয়ে আমাদের কী করতে হবে, এই সত্যিটা জানার জন্য তো। আরে দাদা, মনে হয় তুমি ভালো করে শোনোনি, আমরা গ্রামের লোকেরা ভেতরে যাই না। এখন তুমি সব কিছু নিজেই জানতে পারবে, তিনজন যুবকের মৃত্যুর এই একটাই সংকেত কিন্তু। কালিয়া ওদেরকে বাংলোর দরজার সামনে ছেড়ে দিল আর ওরা তিনজনে ভেতরে চলে এলো। বাংলোর ভেতরে অজয়, রাজ আর আকাশ রক্তের দাগ পেল, যেটা মাটিতে, দেওয়ালে আর চাদরে লেগেছিল, কিন্তু কাঁচ একদম পরিষ্কার ছিল, আর ডেস্কের উপরে একটা পুরনো বই রাখা ছিল। দেখ রাজ, এখানে একটা বই পড়ে রয়েছে, ক্যান্ডিম্যানের বই। এটা কি কোনো বাচ্চাদের বই নাকি? এই শোনো, তোমরা কিন্তু, আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না, এই বইটা এখানে কেন রাখা আছে একবার ভেবে দেখো, শুধু আয়নাটা আর ডেস্কটাই পরিষ্কার রয়েছে, আর এত রক্ত। কালিয়ার কথা যদি সত্যি হয় তাহলে? আরে কিচ্ছু হবে না, গ্রামে এরকম আজব কথা চলতেই থাকে। ঠিক আছে, বইটা খুলেই দেখি আমরা একবার। আরে এটা ঠিক হবে না কিন্তু, আমি চললাম, আমি চললাম। আকাশ ভয়ে বাইরে বেরিয়ে গেল। আরে ওর কথা বাদ দে না, আমরা নিজেরা তদন্ত করে সবকিছু বাইরে বেরিয়ে আসতে হবে, তবেই তো আমরা পাবো, বুঝলে? ঠিক আছে, তাহলে খুলে দেখ বইটা। রাজ বইটা খুলে ফেলল আর সেই পাতা পড়ল যেটা প্রদীপ পড়েছিল। আয়নার সামনে পাঁচবার ক্যান্ডিম্যান বললে ক্যান্ডিম্যান প্রকট হয়ে যাবে। আরে কি ঠাট্টা করছিস, চনা এটা বলেই একবার দেখি আমরা, একটু পরেই সবকিছু আমরা জানতে পেরে যাব এই হন্টেড হাউসের ব্যাপারে। অজয় পাঁচবার বলল, ক্যান্ডিম্যান, 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 ক্যান্ডিম্যান। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অজয় আর রাজ একে অপরকে ভয় দেখতে লাগলো, ওদের মাথার মধ্যে ঘাম এলো, আর ক্যান্ডিম্যান প্রকট হয়ে গেল। হঠাৎ ক্যান্ডিম্যান নিজের খোলা হুকের সাথে রাজ আর অজয়ের উপরে হামলা করল। তোমাদের হৃদয়। ক্যান্ডিম্যান নিজের হুক বুকের মধ্যে দিল আর অজয়ের হৃদয় হুক দিয়ে সেখান থেকে বাইরে বার করল। ওদের চিৎকার আর আর্তনাদ সারা বাংলোর দেওয়ালে ছড়িয়ে গেল। আকাশ বাইরের দিকে দৌড়াতে দৌড়াতে কালিয়ার কাছে পৌঁছে গেল। কালিয়া দূরে দাঁড়িয়েছিল আর ওকে চুপচাপ দেখছিল।
বাবা আমাকে বাঁচিয়ে নাও, আমি ভেতরে যেতে চাই না। তুমি ভয় পেও না খোকা, তুমি মৃত্যুকে স্পর্শ করে বেরিয়ে চলে এসেছো, কিন্তু তোমার বন্ধুরা আর বেঁচে নেই। আকাশ কাঁদতে শুরু করলো আর ওর চিৎকার ওর জীবনের শেষ আওয়াজ হয়ে গেল। আকাশ সেই ভয়ঙ্কর দিন সব সময় মনে রাখবে। পরে ক্যান্ডিম্যানের ব্যাপারে আকাশ একটা আর্টিকেল লিখল, যার জন্য মানুষের মনে অনেক প্রশ্ন জেগে উঠল। ও নিজের আর্টিকেলে লিখল, যা কিছু হয়ে যাক ওখানে কখনো যাবেন না। ও নিজের আর্টিকেলের শেষে লিখল যে ওই বাংলোর ভেতরে যাওয়ার আগ্রহের কারণে আজ ওর দুই বন্ধু ক্যান্ডিম্যানের শিকার হয়ে গেছে, আর ও নিজের দুই বন্ধুকে খুবই মনে করে।